हे गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे एक नतून रेसिपी देखाबो। से रेसिपिटी होच्छे डिम और मेरी बिस्कुटेर पुडिंग। तो ये डिम और मेरी बिस्कुटेर पुडिंग आमी किभाबे तैरी करब और केमन करे तैरी करब चलो देखे नाओ। एखाने देखो आमी 12टा बिस्कुट निये निएछि, एगुलो एबार आमी सब ब्लेंडारेर मध्ये दिए दिब। तो आमार बिस्कुटटा दावा हुए गेछे ब्लेंडारे। एखाने आमी तीनटा डिम फाटिए निएछि, एबार ए डिमगुलो ब्लेंडारेर मध्ये दिए देव। एखाने आमी चीनी निए निएछि हाफ कप, एबार एटाओ ब्लेंडारेर मध्ये दिए देव। आर एखाने निए निएछि एक कप दूध, एबार ये एक कप दूध आमी ब्लेंडारे मध्ये दिए देव। तुम्हरा एटा बाड़ीते अति सहजे बनाते पारबे और खूब कम समय मध्य एटा बनाते पारबे। सब शेषे आमी एक चामच भ्यानिला एसेंस दिए दिच्छी सब किछु दिए। एबार आमी ब्लेंडारे मुखटा आटके नेब और सब किछु ब्लेंड करे नेब। सब किछु दिए आमी ब्लेंड करे नियेछि, तोमरा देखते पाच्छो कत सुंदर ब्लेंड हुए गेछे। एटाके एबार आमी साइडे रेखे देव। कैरामेल बनानोर जोन्नो आमी एकटा पात्र निये निएछि, एक कापेर एकटु कम आमी चीनी निये निएछि। एबार एटा आमी कैरामेल बानिए नेब। एक कप चीनीर मध्ये एक कप आमी जल दिए दिच्छि। एबार एई पात्रे रखा कैरामेलटा आमी एबार उनोने बसिए देव। आमी उनोने बसिए दिएछि, एबार एटाके आमी नाड़ते थाकब। आमार चीनीगुलो गले गेछे, तोमरा देखतेई पाच्छो, आर ब्राउन कलर चले एसेछे, खूब भालो डार्क हये गेछे कलरटा, आर कैरामेलटाओ रेडी हये गेछे। एबार आमी ग्यासेर फ्लेमटा अफ करे एटाके नामिए नेब। আমি যেই পাত্রে পুডিং বসাবো সেই পাত্রেই আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি আর এটাকে একটু এখন হাতের সাহায্যে আমি ট্যাপ করে নেব, যাতে এখানে কোনো বুদবুদ থাকলে পরে সেটা ইয়ারটা বের হয়ে যাবে। তো আমি একটু ট্যাপ করে নিচ্ছি আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমার ক্যারামেলটা জমে গেছে। এবার ব্লেন্ডারে রাখা ডিম আর বিস্কুটের যে মিশ্রণটা আমি করে রেখেছি সেটা এই ক্যারামেলের মধ্যে অল্প অল্প করে আমি দিয়ে দেব। মিশ্রণটা আমার সম্পূর্ণ রাখা হয়ে গেছে, এবার আমি এটা অন্য জায়গায় রেখে দেব। উনুনের উপরে আমি একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটতে থাকবে, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে, এবার এই স্ট্যান্ডের উপরে আমি পুডিংটা বসিয়ে দিচ্ছি। পুডিংটা এবার আমি একটা পাত্র দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি, হালকা করে আমি এটা ঢেকে দিয়েছি। এরপরে আমি বড় পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইভাবে আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পরে, এবার আমি দেখে নেব আমার পুডিংটা কতদূর রেডি হয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি উপরে, এবার ভেতরের ঢাকনাটাও আমি খুলে নেব। এবার আমি পুডিংটা চেক করে নেব কতদূর হয়েছে। তো আমি চেক করে নিচ্ছি, আমার পুডিংটা রেডি হয়ে গেছে আর কাঁটা চামচের গায়েও লেগে নেই। তো
तो এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পুডিংটা নামিয়ে নেব। আমি এবার বিস্কুটের পুডিংটা নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু হালকা করে সরে দেব, যাতে আমার পুডিংটা উল্টিয়ে দিতে সুবিধে হয়, বের করে নিতে সুবিধে হয়। এবার একটা আমি থালা নিয়ে নিয়েছি, এবার থালাটা উল্টে আমি পুডিংটা নেমে নিব থালার মধ্যে। তো দেখো আমার পুডিংটা রেডি হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, পুডিং কেকটা কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর লাগছে দেখতে, তার থেকেও খেতে বেশি ভালো লাগবে। তোমরা একবার হলেও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আর এবার এটা আমি একটু কেটে দেখাচ্ছি। এটা বাড়িতে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে, আর এটা ভীষণ নরম তুলতুলে হয়েছে। তোমরা বুঝতেই পারছো ছুরিটা কতটা সুন্দরভাবে বসে গেল ভেতরে। এবার আমি একটা উঠিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখো এটা কতটা স্পঞ্জি, আর খেতে অনেকটাই সুন্দর হয়েছে। তোমাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।